10 লাখ টাকার মাছ নিধন। চাঁদপুরের কচুয়ায় বিষ প্রয়োগ করে 10 লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার ভোরে উপজেলার নাহারা গ্রামে কাউসার আহমেদ নামের এক মৎস্য ব্যবসায়ীর মাছের প্রজেক্টে এই ঘটনা ঘটে। এতে ওই পুকুরের দেশীয় রুই, কাতল, তেলাপিয়া ও কার্প জাতীয় 10 লাখ টাকার মাছের মৃত্যু হয়। এ ঘটনায় কাউসার আহমেদ বাদী হয়ে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর কচুয়া থানার SI শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে গত বছর ওই ব্যবসায়ীর অন্য একটি মাছের প্রজেক্টে বিষ দিয়ে 10 লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সে ক্ষতি পোষণের আগেই দ্বিতীয়বার আরেকটি প্রজেক্টে আবারও বিষ দিয়ে মাছ নিধন করা হয়। এদিকে বারবার মাছ নিধন করায় নিঃস্ব হয়ে উঠেছেন মৎস্য চাষী কাউসার। তিনি জানান, আমার পুরান হজেটগুলোতে এমন একটা দুর্ঘটনা কি ঘটছে, তারপরে আজকে আবার এই হজেটে আমার প্রায় 8-10 লাখ টাকা মাছ হবে। আমি রাত্রেও আসছি দিকে, রাত্রে আসছি, রাত্রে এসে দেখছি আমার মাছ কি তখন কোনো মাছ টাছ আমি কি দেখি নাই মরা। আমি মাছ দেখছি, বাসা রয়েছে, লাগতে দিলে মাছ কি চলে যায়। তারপরে অন্য লোকেরাও বলে আসছে, তারাও দেখছে মাছ কি তখন ছিল, কোনো সমস্যা সমস্যা নেই। সকালে আমার এখান থেকে আমার লেবার ফোন দিয়েছে যে মাছ সব কি ভাসা রয়েছে। আর এখন আমার সন্দেহ এটাই, হয়তো কেউ বিষ দিয়ে মাছটা কি করছে মারছে। যদি কোনো মাছের কোনো সমস্যার কারণে মরতো তাহলে একসাথে এতগুলো মাছ কি মরানো। এখন আসলে সবাই আমার এলাকার মানুষ, যেহেতু কাউকে দেখি না, যদি প্রশাসনের লোকেরা কোনো তদন্তের মাধ্যমে কোনো ওয়ে বার করতে পারে তাহলে আমি তার সুষ্ঠু সমাধান চাই, তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য কাউসার আলম বলেন, ঘটনা ঘটছে, এসে বেশি মাছ মারছে, আবার অনেক আরও এভাবে দুইটা ঘটনা হয়ে গেছে। উনি তো মাছ করতে গিয়ে এভাবে যদি এলাকার মাছ দুর্ঘটনা ঘটে তাহলে তো আর কেউ চাষবাস করতো না। আর এগুলো করে দেখি তো এখন মাসে মাছ পাইতে আছে, খাইতে আছে, এখন তো ফানি নাই। দেশে যদি যারা চাষ না করে তাহলে তো মাছ পাইব না। এরা তো শুধু সে একা করে, একা লাভবান না, আমরাও লাভবান। উনি করে বিদায় তো আমরা খাইতে পারি নাকি? আর যারা এই ধরনের ভবিষ্যতে করছে বা করব, হ্যাঁ, আমরা যদি এই ধরনের কোনো ভবিষ্যতে এই ধরনের তদন্তে খোঁজ পাই তাহলে তাদের আসেন, আমরা আইনগত ব্যবস্থা নেব।